পেঁপের খোসা দিয়ে কি আসলে শেং মাছ পরিষ্কার করা যায় তাই আমি বিভিন্ন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে অভিযানে নামলাম অভিজ্ঞ মানুষ হচ্ছে ইউটিউব ফেসবুক আমি পোস্ট করছিলাম ফেসবুকে সবাই বললো পেঁপের খোসা ইউটিউবেও তাই তাই আমি পেঁপে ব্লেন্ড করে বিশ মিনিট মাখিয়ে বিশ মিনিটের মতো রেখে দিছিলাম তারপরে হচ্ছে মাছগুলা বললো যে বিশ মিনিট পরে ঢলে ঢলে ধুই ধুইলেই হয়ে যাবে তো আমি একসাথে সবগুলো মাছে ঢলতে যেয়ে দেখলাম যে মাছগুলা নরম হয়ে যাচ্ছিল তার জন্য একটা পাতলা শপিং ব্যাগ যে কাপড়ের থাকে ওগুলো দিয়ে আমি আস্তে হালকা হালকা করে ঢলে নিলেই দেখলাম যে উঠে যাচ্ছিল কোনো ঝামেলা হচ্ছিল না একদমই তারের মাঝে নিয়ে দিয়ে ঘষতে গেলে যে অনেকটা সময় ধরে ঘষতে হয় ওইটা লাগ হচ্ছিল না সহজেই উঠে যাচ্ছিল তো একসাথে ঢলে যে ইউটিউবে দেখালো যে একসাথে একটু ঢললেই সব মাছ পরিষ্কার হয়ে যায় ওইটা আসলে হয়নি কারণ একসাথে ঢলতে গেলে সবগুলো মাছই নষ্ট হচ্ছিলো তাই আমি একটা একটা করে ঢুললাম তো বেশি সময় লাগেনি হয়ে গেছে একদম সাথে ধোপোপও পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা কারা কারা কীভাবে শিং মাছ পরিষ্কার করেন কমেন্ট করে জানান এইভাবে কে কে করেছেন তারাও জানান